পরিবারের সবাইকে নিয়ে আমরা এখন রমনা পার্কে, এই প্রথম আমার পরিবারকে নিয়ে আমরা রমনা পার্কে এসেছি। আমার বাচ্চাটা হাতে একটা বল নিয়ে খুব দৌড়াদৌড়ি পারছে, চারিদিকে খুব সুন্দর, খুবই সুন্দর। বল এখানে ছবি তোলার ব্যবস্থা রয়েছে DSLR ক্যামেরা দিয়ে, বাচ্চাটা ছবি তোলার জন্য পোজ নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে সে ছবি তুলবে দেখা যাচ্ছে। আমরা এখন রমনা বটমূলে। রিদি, তুমি কি ফুল ছিঁড়েছ? এদের আম্মু ফুল ছিঁড়েছে, কৃষ্ণচূড়া ফুল, আরো অনেক রকম ফুল এখানে দেখা যাচ্ছে। হাজার হাজার মানুষ ঘুরতে এসেছে, গাছে গাছে ফুল আর ফুল, মানুষের সমাগম। যদি চলো সামনের দিকে যাই, দেখি হাঁটো কি এটা বাবা, কি ফুল ধাক্কা দিয়েছে বাবা আমার। চলো আমরা এখন এদিকে, শুধু সবুজ আর সবুজ গাছপালায় ঘেরা, পাখিদের ডাক, নানান রকম পাখি এবং মানুষের ভিড়ে খুবই সুন্দর লাগছে পার্কটি। চারিদিকে কৃষ্ণচূড়া ফুল, ঘাসে ভরা কৃষ্ণচূড়া ফুল। কি করছো তোমরা? রিদি, ধরো ধরো বলকে ধরো, আরে 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 ধরো ধরো বাবা। তুমি কাঁদো কেন? রমনা পার্কে এসে কাঁদো কেন? তোমার বল হারিয়ে গেছে, ইন্টারভিউ দাও, বল তুমি খুঁজে পাবে না।
না, জুতা খুলতে হবে না। Thank you.
এই পড়ে যাবে, ধরো কিন্তু। কি সাহস দেখছো, রিদি তাকাও, রিদি তাকাও।